আত্রাই নদীর লাগোয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে স্থানীয় কৃষকদের নুন আনতে পান্তা ফুরনো পরিস্থিতি হয়ে দাঁড়ায় একটা সময়ে ধান কিংবা সবজি চাষ করে খুব একটা লাভের মুখ না দেখায় বিগত কয়েক বছর যাবৎ কলা চাষে জোর দিয়েছেন বালুরঘাট ব্লকের পাগলিগঞ্জ এলাকার বেশ কিছু কৃষক উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে অন্যান্য ফলের পাশাপাশি জনপ্রিয় ফল হল কলা উপকারের পাশাপাশি সুস্বাদু হওয়ার কারণে চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে চার পাঁচ বছর হচ্ছে আমাদের কলার চাষ খুব ভালো লাভ আছে বড় যত্ন করে করতে পারলে লাভ ভালো আছে যদি যত্ন না করতে পারতে লাভ হবে না আমাদের জলের চাষ ছিল জলের চাষটা নাই বন্ধ হয়ে গেছে জন্য এখন লাউ চাষ করতেছি জল থাকলে পরে কলার চাষই করতে হবে মোটামুটি ধরেন কলার চাষ পনেরো কুড়ি জন কলার চাষ মানে সবজি চাষ এগুলো করা লাভজনক আবাদ এগুলো করতে পারলে পরে ভালো হয় সংসারের এলাকার বহু কৃষক রুজি রুটির তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হতেন কিন্তু কলার চাষ করে বিগত কয়েক বছর যাবত যথেষ্ট লাভের মুখ দেখায় অন্যান্য চাষবাস ছেড়ে কলা চাষে ঝুঁকি নিয়েছে স্থানীয় কৃষকেরা স্থানীয় কৃষকদের পক্ষ থেকে জানা যায় মানিক সাগর চাপা কলা সহ একাধিক প্রজাতির কলা বেশ কয়েক বছর যাবৎ চাষ করে আসছেন তারা ধান পাট কিংবা অন্যান্য সবজির তুলনায় কলা চাষের সময় কমের পাশাপাশি খরচের পরিমাণ খুব বেশি হচ্ছে না তাও মোটামুটি বছরে প্রায় এক লাখ টাকার মতো হচ্ছে হ্যাঁ এমনি লাভজনকই হয়ে থাকে সাধারণ অন্যান্য যে শাকসবজি যে ফসল থাকে না তার চেয়ে বেশি হয় আরকি লাভজনক। আর সেই কারণের জন্য আমি বলার চেষ্টা করছি। আমি করি এবং আমার আশেপাশে যারা আছে তারাও করে। আমার দেখা দেখি এখন লাভজনক হয়ে উঠেছে দেখছে লোকে। দেখে অন্যান্য কৃষকরাও চেষ্টা করছে কলা চাষের। চাষবাসের খরচ কম হওয়ার কারণে স্থানীয় কৃষকরা কলা চাষে ঝুঁকি নিয়েছেন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই বললেই চলে। বিগত কয়েক বছর যাবৎ কলা চাষ করে স্থানীয় কৃষকদের মুখে চওড়া হাসি লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি এলাকার যে সমস্ত কৃষকরা ভিন রাজ্যে কাজের সন্ধানে গেছিলে তাদের মধ্যে অনেকেই বাড়ি ফিরে কলা চাষ করতে শুরু করেছেন এক একর জমিতে কলা চাষ করে সর্বমোট খরচ হয়েছে ষাট হাজার টাকা সব কিছু ঠিকঠাক থাকলে এই কলা বিক্রি হবে এক লাখ আশি হাজার থেকে প্রায় দু লাখ টাকায় আগে পাওয়া যেত অনেক দিন আগে আর পাওয়া যায় না গাঁদা ফুলের চাষ করি আমরা গাঁদা ফুলের চাষে আমরা আগে পয়সা পাতাম আর পাই না কিছু পাওয়া যায় না সরকার যদি এখন কোনো সাহায্য করে তাহলে আমাদের পক্ষে খুব ভালো হয় কৃষিদের পক্ষে খুব ভালো হয় বর্তমানে কলা চাষে লাভ হওয়ায় জেলার চাষিরা কলা চাষের দিকে ঝুঁকে পড়ছে দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামীর রিপোর্ট নিউজ এইটিন লোকাল